আপনি আগে দুরুদ পড়ুন, দুরুদ, তারপরে আবার আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আপনি দোয়া পড়েন, কিন্তু দোয়া পড়তে যায় আবার হাত তোলে, এমন কিছু লোক আছে না নাই? অথচ এই দোয়ার মাঝে রাসূল এবং সাহাবারা কখনো হাত তোলেন নেই। এ ভাই আমার আপনি হাত তোলেন কেন? হুজুর মজা লাগে, হাত তুললে একটু বিনয় বিনয় লাগে, আল্লাহর কাছে ভিক্ষুক যদি হাত পাততে পারে আমার কাছে টাকা চাইয়া, তাহলে আমি আল্লাহর কাছে হাত তুলবো না কেন? আপনার অসুবিধা কি? আরে এই কথা শুনে মনে হয় যেন কথা তো ঠিকই, আল্লাহর কাছে হাত তুলছে। এবার আমি কিছু প্রশ্ন করি, খাওয়ার আগে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? খাওয়ার শেষে দোয়া আছে না নাই? হাত তুলেছেন? তো আপনি না যুক্তি দিলেন আবার মজা লাগে, এখানে মজা লাগে না কেন? নৌকায় উঠতে দোয়া আছে না নাই? কথা বলেন। গাড়িতে উঠতে দোয়া আছে না নাই? ঘুমাইতে দোয়া আছে না নাই? ঘুম থেকে উঠে দোয়া আছে না নাই? টয়লেটে ঢুকতে দোয়া আছে না নাই? হাত তুলছেন কয়দিন? টয়লেট থেকে বের হতে দোয়া আছে, গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফান, তখন যদি হাত তুইলা মুখ মুছতেন মুখ না ফাকুইয়া যাইতো। সুন্নার বাহিরে গিয়া মজা পাওয়া যাবে না, সুন্নার ভিতরে মজা তালাশ করা লাগবে, ঠিক না? সৌন্দর্যের সংজ্ঞা, সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি, মজার দৃষ্টিভঙ্গি আপনাকে পাল্টাতে হবে। আমি চা খাচ্ছি, অর্ডার দেওয়ার সময় আমি বললাম, ভাই যান এই চা হবে? দোকানদার বলে, জি হুজুর চিনি ছাড়া দিয়ে। তো আমার পাশে একজনে কই, হুজুর চিনি ছাড়া এটা কি চা? এটা কোনো মজা আছে? আমি কই, এই মজা তুমি বুঝবা না, ডায়াবেটিক হলে ঠিকই বুঝবা। টাকনুননিসা আমার ছেলে যদি কাপড় পরে হাঁটে, টাকনুননিসা আমার ভাতিজা যদি কাপড় পরে হাঁটে, ফ্যানটা নিচে নামাইছে দেখার সাথে সাথে আমার বিরক্ত লাগতেছে, কোনো সৌন্দর্য লাগে না, বরং মনসায় থাপড়াই, এই বেটা ফ্যান তোল, এটা কবিরা গুনাহ। আমার আরেক ছেলে টাকনুর উপরে প্যান পরেছে, তাকে দেখে আমার নয়নটা আজুরাইয়া গেছে, সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি তোমার মন মতো নয়, ইসলামের আলোকে সৌন্দর্য খুঁজতে হবে।